আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চট্টগ্রামে গণপূর্ত বিভাগের অফিসে অবৈধভাবে প্রবেশ করে নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি এবং ঠিকাদারদের ওপর হামলার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে এস এম পারভেজ নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে গ্রেফতার হওয়া ওই যুবক নিজেকে যুবলীগ কর্মী বলে পরিচয় দিয়ে গণপূর্ত অফিসে তার সহযোগীদের নিয়ে হামলা চালায়। ওই ঘটনায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসান ইবনে কামালের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পারভেজকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। পারভেজ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলেও জানিয়েছে পুলিশ।